হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি মোনালিসা, আমার মোনালিসা ব্লগ চ্যানেল তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি। তো আজ হচ্ছে শনিবার, আর এখন 7:30 বাজে। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নতুন ভিডিওটা শুরু করলাম। তো জানো তো বন্ধুরা, এখনো কিছু কাজ হয়নি, এই মাত্র ফ্রেশ ড্রেস হয়ে ব্রাশ করে এসব বসেছি। এখনো চায়ও খাইনি আর বিছানা তোলাও হয়নি, কিছু হয়নি। তো চলো দেখো, আমি ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি বিছানার কি অবস্থা। এখানে ছেলে চা বিস্কুট খাচ্ছে, মেয়ে মুড়ি খাচ্ছে, মেয়ে টিউশন আছে, মেয়ে যাবে এখনই 8টার সময়। তো সেজন্য ও একটু মুড়ি খেয়ে নিচ্ছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখি। দেখো এই যে বিছানার অবস্থা, তো আজকে এগুলো সব চেঞ্জ করবো, বেডশিট বালিশের কভার সবকিছু চেঞ্জ করবো। আর শুধু এই যে ব্ল্যাঙ্কেটটা লেপটা তুলে দিচ্ছে ওর বাবা। আর এই যে মেয়ে এখানে মুড়ি খাচ্ছে, শোনো হাই বলে দে, গুণ বলে। আর এই যে ছেলে এখানে চা আর বিস্কুট বলে দাও, গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও। হ্যাঁ, আর দেখো আমার হাতগুলোর কি অবস্থা করেছে, স্কেচ পেনের রং দিয়ে ঠোঁটে পর্যন্ত লাগিয়েছে। চলো আমি চা খেয়ে নি, আর তারপরে এগুলো চেঞ্জ করে নিয়ে কাছাকাছি করে দেখি, পারি যদি তার আগে সময় হয় তো তোমাদের সামনে আসবো। এগুলো কাছাকাছি করার আগে এগুলো চেঞ্জ করে নিয়ে ঘরটা মুছবো, তারপরে এগুলো কাছাকাছি করবো, তারপর যদি মানে সম্ভব হয় তো তোমাদের সামনে এসবের কথা বলছি, না হলে পরে কথা হবে। তো আজকের ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাও, আজকে একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো কমসে প্রকাশ্য দেখতে থাকো, ভালো লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, চলো দেখতে থাকো ব্লগটা। তো দেখো বন্ধুরা, এখানে আমি বেডশিটটা চেঞ্জ করতে লেগে পড়েছি। আর যে মেয়ে এখানে বসে একটু পড়াশোনা করছিল, তারপর ওর প্রাইভেট আছে সেজন্য রেডি হচ্ছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে কুয়াশা বলে ও মাথা, আমি ও বললাম যে মাথায় একটা কিছু বেঁধে পড় যা, তো সেজন্য ও মাথাটা একটু পিঠে পরে নিল, তারপরে চলে গেল প্রাইভেটে। আর আমি এখন বেডশিটটা চেঞ্জ তো আগেই করে নিয়েছিলাম, এখন বেডশিটটা পেতে। তো দেখো বন্ধুরা, বেডশিটটা এখন ভালো করে পেতে নেবো পুরো টান টান করে। আর এখন জানালাটা খুলে নিচ্ছি, তো পুরো জানালাটা খুলি নি, এক সাইডটা খুললাম। আর বললাম না বাইরে প্রচুর পরিমাণে কুয়া আছে সেজন্য এক সাইডটা খুললাম, আর এদিকে জানালাটা খোলাই আছে। তো দেখো একটা টিপ পেরেছিলাম বেডশিটটার মধ্যে, তো সেই টিপটা আমি কপালে পরতে যাচ্ছিলাম, তো আমার একদমই খেয়াল নেই যে আমার কপালে টিপ আছে। আর দেখো ছেলে কেমন দুষ্টুম করছে, একবার তো বোকা দিলাম, বললাম যে নাম বেডশিটটা চেঞ্জ করে নি, এই বেডশিটটা ভালো করে পেতে নি, তারপরে উঠবি। তো এই দেখো আবার উঠে বন্ধুরা, বাইরে কি পরিমাণে কুয়াশা দিচ্ছে দেখো, প্রচুর পরিমাণে কুয়াশা, কি জানি কতটা কি বুঝতে পারছো ক্যামেরা, প্রচুর কুয়াশা দিচ্ছে। আর দেখো আমার বিছানা বেসিস চেঞ্জ করে পাতা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখো পুরো টান টান করে পেতে নিয়েছি, বালাশ পাশ বালাশ দুটো এখানে রেখে দিয়েছি। আর এই যে বালিশের কভারগুলো পাপা চেঞ্জ করেছিল, বেডশিটটা আমি চেঞ্জ করলাম, এখন এগুলো আমি ভিজিয়ে দেব। তো চলো পরে আবার কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঘরটা মুছে বেরিয়ে গেছে, এখন পুরো ডাইনিংটা মুছে নেব। তো তোমাদেরকে অনেকটা স্পিডে দেখিয়েছি বলে মনে হচ্ছে যে এইটুকু টাইমের মধ্যে আমার পুরো ডাইনিং মোছা হয়েছে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো অনেক টাইম লেগেছে এই ডাইনিংটা মুছতে। তো যেহেতু আজকে শিবরাত্রি, সেই জন্য ভাবলাম যে মুছে দিই চারদিকটা, আর এইখানটা ডাইনিংটা মুছে রান্নাঘরটা মুছে নেব।
তো বন্ধুরা এখন বাজে 10:30 মেয়ে স্কুলে চলে গেছে আর আমিও দেখো আমাকে দেখে ফ্রেশ ফ্রেশ লাগছে তো আমি স্নান করে চলে এসেছি স্নান করে এসে সুন্দর তো করে নিয়েছি তারপর তোমাদের সামনে আসলাম সব জামা কাপড় কেচে আর মেলে দিয়েছিল ওর পাপা মেলে দিয়েছিল আমি তখন এই যে ডাইনিং মুছলাম ঘর মুছলাম ডাইনিং মুছলাম তারপরে জামা কাপড় কাচতে গেছিলাম জামা কাপড় কেচে নিয়ে এসে সুন্দর লেগে গেল और पापा मेले दीछे किन्तु रोदे ही देने आज के एकदम हल्का हल्का रोद दीछे जाने ना कतरे की सुकनो हबे आज जे छेले के स्नान करालाम छेले हम झुलटा जानो हन छेले के स्नान करे दिए नीचे जामा पैंट पोरिए दिए आर आमी ओ टीवी देखछिलाम एखन बसे बसे आर आमी स्नान करते चले गेछिलाम तारपर स्नान करे तो तोमादेर सामने एतक्षण आसतेओ पारिनि आर कोनो भिडियो शूट करते पारिनि तारपर मा एजे एखन स्नान करे एसे पर क्रीम मेखे एकटु सिंदूर पोरे तो एकटु बसलाम हां নিরামিষ রান্না হবে একটু আলু পোস্ত ঝোল করব আর ভাত করব चलो आज के भिडियो पूरा शेष पर्यन्त देखते थको बोलना ना धमाका धाक भिडियो आज के आशा कर भिडियो खूब खूब भलो लगे तो चलो पर आब कथा हे रान्ना कर चूल्ट एक आजड़िए दी रान्ना कर तुम्हारे सामने आस तो बंधुरा तुम्हारे बल्लम ना चलो चा खे नहीं तो हमें चा खाई देखो चा चायर जगह पड़े रही है हमें एम किच्छू खाई कारण शरीर तो भलो लगे ना सकाले उठे एक बमि हलो और এখন দেখি একটু জলমুড়ি খাবো খেতে ইচ্ছা করছে না তো একটু না খেলেও আরো বেশি শরীরটা খারাপ হবে তো একটু দেখি জলমুড়ি খেয়ে নেব তা এই যে এইদিকে রাস্তার সাইডে ঘর না আর জানালাটা খুলেছি রাস্তায় গাড়ি যাচ্ছে প্রচুর আওয়াজ হচ্ছে তো চলে একটু জলমুড়ি খেয়ে নিই তারপর তোমাদের সামনে আবার আসছে রান্নাবান্না করে দেখি রান্নাবান্না করে তোমাদের সামনে আসছে চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর চালও দিয়ে দিয়েছি আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি আলু পোস্ত ঝোলটা হবে এই যে পোস্ত বাটা আছে এই যে আলু কাটা আছে তো এখন রান্নাটা ঝটপট করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি কথা হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে तो हेलो बंधुरा गुड इवनिंग अनेक पर तुम्हारे सामने आसलम एतक्षण तुम्हारे सामने आसते पारिनि कारण अनेकटा काजेर चाप छिलो आर तार साथे आनंद तो आछे तो किसेर आनंद सेटा तोमादेर तो बोलिनि आमि एखोनो तोमादेरके बोलेछिलाम कमसो प्रकाशो तो चलो तोमादेरके ब्याक क्यामेरा करे देखिए दी आर आमि एतक्षण रान्ना करछिलाम तो देखते पाच्छो घेमे पुरो एकदम सिंदूर चारदिके होये गेछे रुटी करलाम आर काबुली छोलार तरकारी करलाम तो चलो तोमादेरके देखिए दी ब्याक क्यामेरा करे कि किसेर आनंद एत এটারে আনন্দ এই দেখো আমার ঠাকুমা তোমরা সবাই চেনো যারা যারা আমার পুরনো ফ্রেন্ড আছো তো এই যে আমার ঠাকুমা এসেছে আর এই যে আমার বাপি আমার মা মা সব বাপি মা সব হাই বলে দাও হাই বলে দাও এই যে মা বাপি এটারে আনন্দ সব বাবু কে এসেছে বলে দাও এই দেখো আমার ছেলে তো খুব হ্যাঁ দিদুন বড় মা দাদা তোমরা শুনতে পেয়েছো বন্ধুরা এর জন্যই এতটা আনন্দ তোমাদেরকে বলেইছিলাম যে কমসো প্রকাশও দেখতে থাকো আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ওটাকে তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করলাম এই যে কাবলি ছোলার তরকারি তো দেখতে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো নিরামিষ জানো তাই শনিবার আর রুটি হটপটে আছে এটাই আমাদের ডিনার আর মেয়ে গেছে শিব মন্দির ওর বড় মার সাথে জানো তো আজ শিব পূজা তো সে জানো বড় মা সাথে গেছে আসছে যাচ্ছে আর কি বলবো আর বুঝতেই পারছো ঠাকুমা শুয়ে আছে কারণ এত অনেকটা রাস্তা যারা জানো তারা তো জানো যে অনেক অনেক দূর রাস্তা আমার বাপের বাড়ি অনেক দূরে আর এতটা রাস্তা ইয়ে করে এসছে তো 11:30 বাসে চেপেছিল এখানে এসে পর না নেমেছে প্রায় 3:45 সময় তার মানে বুঝতেই পারছো কতটা মানে দূর আর কি বলো তো সেই জন্য ঠাকুমা শুয়ে গেছে আর ইয়ে কি বলে যে মুড়ি নিয়ে এসেছিল তো এখন সেই জন্য ক্যামেরাটা অন করতে পারিনি কিসের জন্য সেটা তোমাদেরকে বলে দিই কারণ মুড়ি নিয়ে এসছে এক বস্তা সেইগুলো সব ডাব্বা বলতে কি মানে বালতি সেই সফেদের সময় বালতি নিয়ে দিচ্ছিল না ফ্রি তখন অনেক বালতি নিয়েছিলাম অনেক সফেদ হয়েছিল সফেদ কেনা হয়েছিল তো অনেকগুলো বালতি হয়েছিল সেই বালতির মধ্যে সব মুড়িকে ঢাললাম তারপরে
এতদূর এসেছে, খাওয়া খাওয়া দাওয়া তো বুঝতেই পারছো, ভাত খেয়ে বেরিয়েছিল, এবার বাসে কি পাওয়া যাবে। চিড়ে ভাইয়া ওইসব খেয়েছে, তাহলে চা করলো, তো আমি তো চা করিনি, ওর পাপাই করলো চা, তো চা করবো, সবাই চা মুড়ি খেললো, তারপর এখন সবাই বসে আছে, তো সেই জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি, তারপর তো আমি রান্না করতে চলে গেছিলাম, তো সারাদিন ওই জন্য সারাদিন তো দেখিয়ে দিলাম কি কি করলাম, আর কিসের জন্য এত খুশি, কিসের জন্য এত আনন্দ, আর কি কারণে সবাই এসেছে সেটা আরো ক্রমশ প্রকাশ হতো। তোমরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। ও আরো একটা কথা, ওই যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসেছে, এক বস্তা মুড়ি নিয়ে এসেছে, মুড়িগুলো তো বললাম ঢাললাম, হ্যাঁ আরো আরো ইয়ে নিয়ে এসছে, দাঁড়াও আরো দেখি দাঁড়াও, তারপর দেখো এই দেখো বন্ধুরা, এখন বুঝতেই পারছো এখন কিসের সিজন চলছে বলো তো বন্ধুরা, কুলের সিজন, তো কুলের আচার নিয়ে এসছে, মুড়ি, ওই যে ব্ল্যাঙ্কেট, অনেক অনেক জিনিস, তো আমি তখন আমার সত্যি মাথাতে একদম বেরিয়ে গেছিল যখন আসলো, আমার একদম আমি গেছিলাম যখন আসলো তখন আমি নিচে গিয়েছিলাম, কিন্তু আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো যে আমি ভিডিওটা মানে ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি, ভিডিওটা করতে হবে সেটা একদম ভুলে গেছিলাম, তো সেই জন্য ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি, নিচে ফোনটা নিজেতেও ভুলে গেছিলাম, একদমই আনন্দে মাথা থেকে বেরিয়ে গেছিলো, তারপর যখন রুটি বানাতে যাই তখন মনে পড়ছে যে আমি তো ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু শেষও করিনি, আর কি হতে চলেছে শেষও তো কিছুই বলিনি আমার বন্ধুদেরকে, তো সেই জন্য এখন রান্না বান্না করে এসো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর চলো কি কারণে এসেছে সেটা তো এখনো বলিনি আর এখনো বলবো না, ক্রমশ প্রকাশ দেখতে থাকো, প্রতিটা ভিডিও দেখতে থাকো, ভালো ভালো ভিডিও আসতে চলেছে, মানে এই ভিডিওটা তো কালকে দেখতে পারবে, কালকের ভিডিওটা পরশু, তো সব ভিডিওগুলো ফলো করতে থাকো, জানতে পারবে কি হতে চলেছে। আর এখন বাজে, ও আমি আমার ফোনেই তো দেখতে পাবো, আমি আমার ঘড়ি দিয়ে দেখাচ্ছি, এখন ভাই 6:48, তো চলো আর আর কি আর বলবো, দেখি যদি পারি তো আরও কিছু ডিনার করার সময় যদি পারি তো শ্যুট করবো, আর যদি না করা হয় তাহলে ভিডিওটা এখানে শেষ করে দেবো, তো চলো বন্ধুরা পরে কথা হচ্ছে।